যুক্তরাষ্ট্রের সীমান্তে পৌঁছানোর আশায় মেক্সিকোর দক্ষিণাঞ্চল থেকে হাজার হাজার অভিবাসী পদযাত্রা শুরু করেছেন। এই অভিবাসীদের বেশিরভাগই দক্ষিণ ও মধ্য আমেরিকার বিভিন্ন দেশের। তাদের মধ্যে বাংলাদেশিও ভারতীয় অনেক অভিবাসী আছেন। এই পদযাত্রায় আরও অনেকে যুক্ত হবেন বলে প্রত্যাশা করেছেন অভিবাসীরা। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বলা হয়েছে প্রায় 7,000 অভিবাসী এই পদযাত্রায় অংশ নিয়েছেন, যাদের বেশিরভাগই দক্ষিণ এবং মধ্য আমেরিকার নাগরিক। মেক্সিকোর প্রেসিডেন্টের সাথে সীমান্তে অভিবাসীদের ঢল সামলানোর উপায় নিয়ে আলোচনা করতে বুধবার দেশটিতে সফরে যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তার এই সফরের আগে মেক্সিকো থেকে পায়ে হেঁটে যুক্তরাষ্ট্রের সীমান্ত অভিমুখে যাত্রা শুরু করেছেন ওই অভিবাসীরা। অভিবাসীদের ঢল বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি মেক্সিকোর সাথে যুক্তরাষ্ট্রের কয়েকটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেস ও ব্রাডুর দুই দেশের যৌথ সীমান্ত অতিক্রমকারী অভিবাসীদের সংখ্যার নাটকীয় উল্লম্ফন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অভিবাসীদের নতুন এই পদযাত্রা বড়দিনের সন্ধ্যায় গুয়েতেমালা সীমান্ত লাগোয়া মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় শহর তাপচুলা থেকে শুরু হয়েছে। দারিদ্র থেকে মুক্তির যাত্রা লেখা একটি ব্যানার নিয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তের দিকে হাঁটছেন ওই অভিবাসীরা। স্থানীয় গণমাধ্যম বলছে পদযাত্রায় অংশ নেওয়া বেশিরভাগ অভিবাসী কিউবা, হাইতি এবং হন্ডুরাসের বাসিন্দা। তবে কেউ কেউ বাংলাদেশ ও ভারতের মতো দূরের দেশ থেকেও এই পদযাত্রায় সামিল হয়েছেন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড। বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।